কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কাত্যায়নীর বাক্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল, সে সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত এই কাণ্ডটি ঘটিত না। কাত্যায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই, কিন্তু স্ত্রীকে সে এই স্তোক বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্ন যাইতেছে। সুতরাং কাত্যায়নী পতিব্রতা হইলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহে। তিনি বলিলেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার? নিদারুণ কথা! উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হন হন করিয়া বাহির হইয়া গেল। দ্বিপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে, বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই, ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকে সাথে করিয়া তাহার দিকে চাহিয়া আছে। মুখে মৃদু হাসি, ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা। যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নীত হইয়াছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই, যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে করতে গেলেন মশাই? মাঝন আছে, ভালো দাঁতের মাজন। দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই, ভালো মাজন আছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। হাসিয়া হীরালাল কহিল, আজ্ঞে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? আর একটু হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে হ্যাঁ। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য, দৃশ্যটি নয়নাভিরাম নহে। মাজন নেবেন কি এক কৌটা? বিকৃত মুখ ভৈরব বলিল, সরে বলুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা এই দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল। হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল, বলিল, বুঝতে পারলাম না আপনার কথা, দেশে দন্তরোগের তো অভাব নেই। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গাঁ থেকে, ওসব মাজন ফাজন বুজরু কি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হইলেও রক্তমাংসের মানুষ, বলিল, আপনি কি এই গ্রামের মালিক? যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য, কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য। যদিও সে গ্রামের মালিক নহে, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়াচোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকেই খেপাইয়া তুলিয়াছে। গ্রাসাচ্ছ ধন জোটানোই দুষ্কর, দাঁতের মাজন। সবেগে পিচ ফেলিয়া ভৈরব কহিল, বেরিয়ে যান বলছি আপনি গাঁ থেকে। গাঁ থেকে বিয়ার করে দেবার কে মজাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব কহিল, বেরিয়ে যান।
আপনার মতো ঢের মিয়া দেখেছি। ইহার পরই ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই, কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল। তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোঁফ জোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, হ্যাঁ গে হ্যাঁ, ওটাও ভালো কলপ আমি রাখি, নেবেন? কেন মারধর করছেন মশাই, গরিব মানুষ, এই করে কষ্টে সৃষ্টে সংসার চালাই। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে। হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, আচ্ছা দিন এক কৌটা মাজন। খুড়োর জন্য সকলেই চিন্তিত হইয়াছিলাম। খুড়োর সহিত আমাদের রক্তের সম্পর্ক নাই, কিন্তু খুড়োর মতো আপনার লোকও আমাদের বড় বেশি ছিল না। খুড়ো বয়সে আমাদিগের অপেক্ষা অনেক বড়। চুল গোঁফ পাকিয়াছে এবং পাকিয়া নিজেই বেকুব বনিয়া গিয়াছে, খুড়োর সেদিকে ভ্রুক্ষেপও নাই। গ্রামের সকলেই খুড়ো অন্ত প্রাণ, একটি লোক ছাড়া, তিনি খুড়িমা। আজ সকালে তিনি ঝাঁটা মারিয়া খুড়োকে বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছেন। বিপন্ন খুড়ো চণ্ডী মণ্ডপে আসিয়া আশ্রয় লইয়াছেন। মাধব ভয় ভয় প্রশ্ন করিল, খুড়ো ব্যাপারটা কি বলতো? খুড়ো কিছুক্ষণ নীরব, একটু পরেই কিন্তু খুড়োর চক্ষু দুইটি হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল। হাসিয়া কহিলেন, লেপ তোষক ছিঁড়ে গেছে, তা আমি কি করব বল দেখি, পুরানো জিনিস ছিঁড়বে না? বেশ তো, নতুন লেপ তোষক করা না আবার, পাগল হয়েছিস তোরা? ওই লেপ তোষকে বেশ চলে যাবে এবছর, তাছাড়া টাকাই বা কোথায়? যা যা তোরা যা, ওসব আমাদের নিত্য লেগে আছে, একটু পরেই মিটে যাবে, বাড়ি যা তোরা। আমরা চলিয়ে আসিলাম, বাড়ি গেলাম না, খুড়িমার কাছে গেলাম। খুড়িমা যাহা বলিলেন তাহা অপ্রিয় হইলেও সত্য। গত 3 বৎসর যাবৎ তিনি বলিয়া বলিয়া হার মানিয়া গিয়াছেন, লেপ তোষক সম্বন্ধে ঔদাসীন্য ঘুচাইতে পারেন নাই। তোমরাই দেখো না বাছা, এই লেপ গায়ে দেওয়া যায় না, এই তোষকে মানুষ শুতে পারে। সামনে এই দুরন্ত শীত, পোড়ার মুখো নিজেই যে নিমুনিয়া হয়ে মরবে সে খেয়াল নেই, বললেই একটি মুখ হাসি হেসে বলবে, ওতেই চালিয়ে নাও এ বছরটা, ঝাঁটা মারি অমন হাসির মুখে, কচি খোকা। লেপ তোষকের অবস্থা দেখিলাম সত্যই জরাজীর্ণ। নবাবগঞ্জে জমিদারের মৃত্যু হওয়ার পর হইতে খুড়োর অবস্থা সত্যই খারাপ হইয়াছে। নানা সদ্গুণের জন্য নবাবগঞ্জের জমিদার মহাশয় খুড়োকে যথেষ্ট খাতির করিতেন। তাহার প্রদত্ত 5 বিঘা লাখেরার জমি হইতে খুড়োর গ্রাসাচ্ছ চলে। তাহার জীবিতকালে খুড়োর অন্যান্য অভাবও তিনি মিটাইতেন। তাহার পুত্র আধুনিক যুবক, এ জাতীয় বাজে খরচ তিনি পছন্দ করেন না। আত্মসম্মানী খুড়ো নবাবগঞ্জের জমিদার বাড়িতে যাতায়াত বন্ধ করিয়াছে। খুড়িমা কিন্তু মেয়ে মানুষ, এত সূক্ষ্মতত্ত্বের ধার ধারে না। তাহার যুক্তি সহজ, শীত পড়িয়াছে, লেপ তোষক চাই। খুড়িমার নিকট হইতে বাহির হইয়া আসিলাম। সকলে পরামর্শ করিয়া ঠিক করিয়া ফেলিলাম, খুড়োকে এবার শীতে কষ্ট পাইতে দেওয়া হইবে না, 2 টাকা করিয়া দিলে লেপ তোষক হইয়া যাইবে। চণ্ডী মণ্ডপে ফিরিয়া গিয়া দেখি খুড়ো পাড়ার একদল ছেলের সহিত মহা উৎসাহে গুলি খেলিতেছেন। আমাদের দেখিলেন, রে আবার ফিরলি যে তোরা? শুনুন, খুড়ো
উঠিয়া আসিলেন। কি, তাহার হাতে 20টি টাকা দিয়া বলিলাম, আপনি আজই শহরে যান ও লেপ্তশোক করিয়া আনুন। টাকা কোথায় পেলি? সে পরে বলবো, এখন 11টায় বাস ছাড়বে, ওইতেই চলে যান আপনি, সন্ধে নাগাদ হয়ে যাবে লেপ্তশোক, 9টার বাসে ফিরতে পারবেন, যান। তার মানে নানা যান আপনি, ও লেপ্তশোক এবছর আর চলবে না, আপনি চলে যান, বুঝলেন? খুড়োর হাতে নোট 2টা গুঁজিয়া দিয়া আমরা চলিয়া আসিলাম। একবার পিছু ফিরিয়া দেখিলাম, বিস্মিত খুড়ো নোট 2টি হাতে করিয়া দাঁড়াইয়া আছেন। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে, ভাবিলাম খুড়ো নিশ্চয়ই এতক্ষণে ফিরিয়াছেন, দেখি আসা যাক কী রকম লেপ্তশোক হইয়াছে। খুড়ুর বাড়ির দিকে অগ্রসর হইলাম। বাড়ির কাছাকাছি যাইতেই শুনিলাম খুড়িমা তারস্বরে চিৎকার করিতেছেন, ব্যাপার কি? আমি বাড়ি ঢুকিতেই খুড়ো হাসিয়া বলিলেন, দেখ তো ভাই, জিনিসটা ভালো হয়নি, 18 টাকায় এমন জিনিস কি পাওয়া যায়? দেখি খুড়ো সেতার হাতে বসিয়া আছেন।